আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। আমার প্রিয় কুরিজার ভাইরা, জয়পুরহাটে এমন একটি ঘটনা ঘটে গেছে, জয়পুরহাটে এমন একটি ঘটনা ঘটে গেছে, যেই ঘটনা যদি আপনি দেখেন, আপনি শোনেন, আপনার মাথার এই যে চোখটা আছে না, চোখটা কপালের নিচে চোখ আছে না, এই চোখটা ঘুরে আপনার পিছনের সাইডে চলে যাবে। এত বড় একটা অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেছে আমার প্রিয় কলিজার ভাইরা। ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা দেখবেন, তবে এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে, কারণ প্রত্যেকটি ভিডিও আমি শিক্ষণীয় হিসাবেই কিন্তু ছাড়ি। যাই হোক আমার প্রিয় কলিজার ভাইরা, চলেন আমরা সেই ভিডিওটি দেখে আসি এবং সেই ভিডিওতে কি কি পাওয়া যায়, কি কি হয়, এই বিষয় নিয়ে কিন্তু দুই চারটা কথা কিন্তু বলার আমাকে একটু সুযোগ দিতে হবে না। যদি আমি একটু কথাগুলি আপনাদেরকে না বুঝাই তাহলে কেমন হলো কন্ত? তো চলেন আমার প্রিয় কলিজার ভাইরা, আমরা এই মুহূর্তে সেই ভিডিওটি দেখে আসি। একজন সফল ব্যবসায়ী হিসেবে খেতলাল ও দুপচাচিয়া উপজেলায় গড়ে তোলেন একাধিক প্রতিষ্ঠান। নিজের সব সম্পত্তি লিখে দেন একমাত্র ছেলে শাহিনুর আলমের নামে। স্ত্রী অসুস্থ থাকায় দ্বিতীয় বিয়ে করেন আব্দুস সালাম। এতে ক্ষুব্ধ হয়ে বাবাকে বাড়ি থেকে বের করে দেয় শাহিনুর। আমার ছেলে কিছু অসৎ, কিছু ছেলের সঙ্গ দিয়ে তাদের কথা আমাকে ব্যবসা এবং ওই বাড়ি থেকে আমাকে বিতাড়িত করে আমি এখন অসহায়। কোন সমাজে আমরা বাস করতেছি? নিজের ছেলে বাপক মারপিট করে পুলিশ লাগে দেয়, আমরা এই ছেলের সুষ্ঠু বিচার চাই। আমার ভাই পথে ভিখারি হয়ে বেড়াচ্ছে। বাবার এমন অভিযোগ অস্বীকার করেছেন শাহিনুর আলম। আমার বাবা আমার বিরুদ্ধে যে অভিযোগটা নিয়ে আসছে যে তাকে আমি বাসা থেকে বিয়ে করে দিছি বা তাকে যে মারধর করছি, এটা আসলে আদৌ সত্য না। বরং সে দ্বিতীয় বিয়ে করে সে তার সঙ্গে সেই মেয়ের সঙ্গে সংসার করতেছে এবং সে আমার দোকান দখল করার জন্য আসছিল। আমি স্থানীয় প্রশাসনের মাধ্যমে তার সাথে মিউচুয়ালি আসি। উনি দ্বিতীয় বিয়ে করার কারণে ওনাকে বের করে দিছে। বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, প্রশাসনিকভাবে এর একটা স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন। সন্তানের এমন আচরণের কারণে বাবা পারিবারিক সুরক্ষা আইনে মামলা করতে পারবে বলে জানান আইনজীবী। প্রশাসনিকভাবে হোক আর যেভাবে হোক তার একটা সমাধান হওয়া উচিত। আদালতে আশ্রয় নিলে পারিবারিক সুরক্ষা আইনে তিনি এর প্রতিঘাত পাবে। গত চার মাস আগে ব্যবসায়ী আব্দুস সালাম দ্বিতীয় বিয়ে করলে 6 জুলাই ছেলে শাহিনুর আলমের স্ত্রী ফারজানা বাদী হয়ে দুপচাচিয়া থানায় আব্দুস সালাম, তার দ্বিতীয় স্ত্রী জাকিয়া সুলতানা, শ্বশুর ও শাশুড়ির নামে নারী নির্যাতনের একটি মামলা করেন। ওকে আমার প্রিয় কলিজার ভাইরা, কি বুঝলেন? আমি একটা ছোট্ট করে কথা বলি। কিছু কিছু বাবা মা আমরা দেখতে পারি যে তার ছেলে সন্তান যে থাকে তার নামে সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু কিন্তু লিখে দেয়, আর যে মেয়ে আছে মেয়েকে ডাক দিয়ে বলে মা মা তোর ভাইকে আমি সম্পত্তি সব লিখে দিলাম আর তোকে আমি দোয়া করে দিলাম, আমার জন্য দোয়া করিস বাবা, আমি যাচ্ছি হজ করতে। আর রাখেন মেয়ে আপনার হজ, এরকম হজ কি হবে নাকি যে আপনার সয় সম্পত্তি সব কিছু আপনি ছেলের নামে লিখে দিবেন আর মেয়েকে ডাক দিয়ে বলবেন মা আমাকে দোয়া করিস আমি একটু হজ করতে যাবো, হজ ওটা হবে না। তারপরে কি হয় জানেন, কয়েকদিন যাওয়ার পরে যখন সন্তানের বউ হয়, বউ হওয়ার পরে যখন নাতি নাতনি হয়, কিন্তু ওই সন্তানের বউ কিন্তু আর সেই মানুষটিকে আর বেশি ভালোবাসে না, তখন কি হয় ঝগড়াঝাটি মারামারি বাড়ির থেকে বের করে দেওয়া, এইরকম কাহিনী কিন্তু আমাদের বাংলাদেশে রহরহ ঘটতেছে। আপনারা জানেন না, আপনারা অবশ্যই জানেন আমার প্রিয় কলিজার ভাইরা। তখন আবার কি করে জানেন, ওই লোকটি মেয়েকে ডাক দেয়, মেয়েকে ডাক দেয় বলে মা মা আমি বড় অন্যায় করেছি, আমি বড় অপরাধ করেছি, আমি সয় সম্পত্তি সব তোর ভাইয়ের নামে লিখে দিয়েছি, তোর ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন আমি কোথায় যাব, কি খাবো, কোথায় থাকবো, আমার মাফ করে দে। তখন কিন্তু এরকম করে, তখন মেয়ে মানুষ আপনারা দেখবেন বিশেষ করে বাপ মায়ের প্রতি মেয়েদের কিন্তু একটা বিশেষ একটা টান থাকে, একটা অন্তরের ভালোবাসা থাকে, রক্তের ভালোবাসা থাকে। তো তখন কি করবে, তখন তার মেয়েটি তার স্বামীর সাথে একটু বোঝা পরামর্শ করে যে দেখো আমার বাবা তো এইরকম এরকম করেছিল কিন্তু সে তো আমার কাছে মাপ চাচ্ছে। স্বামী কিন্তু তখন আবার একটু একটু রেগে মেগে থাকে, কি বলো তুমি, তোমার বাপে
এতগুলি সয় সম্পত্তি তোমার ভাইয়ের নামে লিখে দিল আর আর আমাদেরকে কিচ্ছু দিল না, এখন কি হলো যে তার ছেলে তাকে বাড়ি থেকে ঠাস করে বের করে দিল, এখন কেমনটা লাগে? আমি এটা মানবো না, খবরদার তুমি আমার বাড়িতে নিয়ে আসবে না। মেয়ে মানুষ তো স্বামীকে পটাইতে বেশিক্ষণ সময় লাগে না, বোঝেন না আপনারা? কোনো মেয়ে যদি তার স্বামীকে বা তার প্রেমিককে তার বয়ফ্রেন্ডকে যাই হোক না কেন যদি বয়স করে তাহলে কিন্তু ওটা বেশি দিন সময় লাগে না, অল্প দিনের মধ্যে বয়স হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের মধ্যে এমন একটা আকর্ষণ দিয়েছেন, একটা 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 শক্তি দিয়েছেন, সেই আকর্ষণ দিয়ে কিন্তু ছেলেদেরকে স্বামীদেরকে প্রেমিকদেরকে মেয়েরা কিন্তু সেই জিনিসটা বয়স করতে পারে। তো যাই হোক, আমার প্রিয় কলিজার ভাইরা তখন দুই একদিনের মধ্যে কিন্তু বয়স করে নেয়, বয়স করে নিয়ে কিন্তু সেই বাবা হতভাগা বাবা কিন্তু সেই নিজের বাড়িঘর নিজের সব কিছু ছেড়ে কিন্তু তাকে চলে যেতে হয় অন্য কোথাও, কিংবা বাড়িতেও যদি থাকে তাহলে কিন্তু তাকে আশেপাশে বিভিন্ন রকম থাকতে হয়, মানে অবহেলিত অবস্থায় থাকতে হয়, তাই না আমার প্রিয় কলিজার ভাইরা? তো যাই হোক, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে কোনো বাবা কোনো মা এরকম কাজ করবেন না যে আপনার মৃত্যুর আগে আপনার সয় সম্পত্তি আপনার ছেলের নামে লিখে দিয়েছেন, আপনার কী গ্যারেন্টি আছে এই ছেলে আপনাকে বারো মাস বারো বছর আপনাকে ভালো রাখবে? কোনো গ্যারেন্টি নাই, বরঞ্চ পদে পদে আপনি নির্যাতিত হবেন, অবহেলিত হবেন। হচ্ছে বাংলাদেশে এরকম লাখ লাখ কোটি কোটি মানুষ এরকম আমরা পাচ্ছি, তাই আপনি আমি বলতেছি যে কথাটি সেই কথাটি হলো যে কোনো বাবা মা ঠাস করে নিজের অর্থ সম্পদগুলি আগেই ধাস করিয়া আপনার সন্তানের নামে লিখে দেবেন না। লিখে দিলেই কিন্তু আজকে জয়পুরহাটে যে কাহিনীটা ঘটে গেছে এইরকম কাহিনী কিন্তু বাংলাদেশে আরও ঘটতেছে, এবং এইরকম কাহিনী কিন্তু আপনার কপালেও আসতে পারে আমার প্রিয় কলিজার আঙ্কেলেরা, কারণ আঙ্কেল রাতে ময় মুরব্বী হবে না। যাই হোক, আমার প্রিয় কলিজার ভাইরা, তবে ছেলেটি কিন্তু বলেছে যে না, আমি তাকে বাড়ি থেকে বের করে দেই নাই, বরঞ্চ সে আমার বাড়িতে এসেছিল, আমার ব্যবসা দখল করতে এসেছিল, আমি স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেই জিনিসটা উদ্ধার করেছি, সেটা কিন্তু তার সন্তান বলেছে। এবং তার সন্তান সেটাও বলেছে যে তিনি দ্বিতীয় স্ত্রী করেছেন, দ্বিতীয় বিয়ে করেছেন, দ্বিতীয় বিয়ে করার পর তিনি সেখানেই আসেন, কিন্তু আমরা জানতে পারলাম যে তার প্রথম স্ত্রী অসুস্থ থাকার পরে কিন্তু সে দ্বিতীয় বিয়েটি করেছিল, কারণ ওনার বাবাকে তো আপনি দেখেছেন, ওনার বাবা কিন্তু এখনো বুড়ো হয়ে যায়নি, তার স্বাভাবিক শরীর সম্পদ ঠিক রেখেছে আল্লাহ তাআলা। তো যাই হোক, আমার প্রিয় পরিচয়ের ভাইরা, আজকে এই ভিডিওতে অবশ্যই আপনারা দেখলেন, অবশ্যই আমার কিছু কথা শুনলেন, এই ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। যাই হোক, আমার প্রিয় পরিচয়ের ভাইরা, আজকের এই ভিডিওটি আমি শেষ করে দিচ্ছি। এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।